ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن سعيد بن يزيد قال: قلت لأنس بن مالك رضي الله عنه: أكان رسول الله صلى الله عليه وسلم يصلي في النعلين؟ قال: نعم. رواه البخاري ومسلم. مختصر صحيح مسلم تكامي حديثي بات كوريتي যে হাদিসটি ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ বর্ণনা করেছেন, সহিহ বুখারির 386 নম্বর হাদিস আর মুসলিমের 555 নম্বর হাদিস। সাঈদ বিন ইয়াজিদ রাহিমাহুল্লাহ বলেন: আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, আকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি আলাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জুতা পরা অবস্থায় সালাত পড়তেন? তখন তিনি বললেন: না, হ্যাঁ। তো জুতা পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়েছেন, তবে কথা হলো জুতা জুতা যেন পাক হয়। আপনি দেখলেন জুতার তলায় কিছু নাই, পরিষ্কার, পড়ে নেবেন আলহামদুলিল্লাহ। যেমন এমন জায়গায় গেলেন যে হ্যাঁ, ও তো মানে বাসায় সালাত আদায় করছেন, সুন্নত নফল, পড়ে নিন জুতা পড়া অবস্থায়। এটা নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুনে আবু দাউদ এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন: খালিফুল ইহুদ ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়ালা ফি খিফাফিহিম। তোমরা ইহুদদের বিরুদ্ধে আচরণ করো, কারণ তারা তাদের জুতা তারা জুতা পরা অবস্থায় কিংবা মোজা পরা অবস্থায়, অর্থাৎ চামড়ার মোজা পরা অবস্থায় সালাত পড়ে না, তাই তোমরা তাদের বিরুদ্ধে আচরণ করো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়তেন। এই যেভাবে এই হাদিস আপনি শুনলেন সহিহ বুখারী এবং মুসলিমের, কোনো ইশকাল নেই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু যিনি হাদিসটি বর্ণনা করেছেন, তিনি নবীর খাদিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দীর্ঘ 9 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছেন, তার ফজিলত আমরা সকলেই জানি। এমনিভাবে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়ছিলেন জুতা পরা অবস্থায়, মানে সালাত পড়ছিলেন, পড়াচ্ছিলেন জামাতের সাথে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মেইন পিছনে ছিলেন। তো সালাতের এক সময় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জুতা পা থেকে খুলে নিলেন, খুলে বাম সাইডে রেখে দিলেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জুতা খুলেছেন, তো তারাও এটা খুলে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত দেওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন: তোমরা কেন জুতা খুললে, জুতা কেন খুললে? তারা বললেন: ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখলাম আপনি জুতা খুলেছেন, তো আমরা খুলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন: আমার কাছে এইমাত্র জিবরিল এসে আমাকে বললেন যে তোমার জুতার তলায় ময়লা আছে, অপবিত্রতা আছে, তাই আমি জুতা খুলেছি। এতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না জুতার তলায় যে অপবিত্রতা আছে। এটা মুসনাদে আহমদের হাদিস, সহিহ রিওয়ায়াত, সুনান আবু দাউদ ইত্যাদি রিওয়ায়াত। তো এর দ্বারা কী বোঝা গেল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাইবের সংবাদ জানেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আলিমুল গাইব হতেন তাহলে জুতার তলায় যে অপবিত্রতা আছে তা তো জানতেন, জিবরিল আলাইহিসসালাম এসে তাকে জানালেন নামাজের অবস্থা। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুললেন, বললেন: আমি এই জন্য জুতা খুলেছি, তো তোমরা যখন মসজিদে আসো এসে জুতার তলায় দেখবে একটু, যদি ওখানে দেখো কোনো অপবিত্রতা আছে, কাদার আছে, তাহলে মাটিতে মুছে ওইটা পরিষ্কার করে নেবে, তারপর সালাতে আদায় করবে। তো জুতা পরিষ্কারের মাধ্যম মাটিতে কষা দিলেই বস পরিষ্কার হয়ে গেল, আলহামদুলিল্লাহ জুতা পরিষ্কার পাক হয়ে গেছে। তো এইসব আহাদিস দ্বারা স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল জুতা পরে সালাত আদায়ের।
এমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইহুদদের বিরুদ্ধে আচরণ করার নির্দেশ দিয়েছেন। এমনিভাবে হাদিস আপনারা যেটা শুনলেন মুসনাদে আহমদ এবং আবু দাউদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে সালাত পড়াচ্ছিলেন, তারপরে এখানে বললেন তো এই হাদিসটা, এই হাদিস দ্বারা জিব্রিল এই মাত্র এসে আমাকে সংবাদ দিন, এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইবের মালিক না, গাইবের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই হাদিস দ্বারা আরেকটা কথা জানা গেল যে যদি কারো পরনে কোনো কাপড় থাকে ও জানে না এতে অপবিত্রতা আছে, শরীর তার পাক, উজু গোসল ইত্যাদি তো আছেই, অপবিত্রতা আছে কাপড়ে অথবা জুতায়, পরে জানলো যে এখানে তো অপবিত্রতা রয়ে গেছে, তাহলে এই অবস্থায় তার সালাত হয়ে যাবে সঠিক হবে, যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সালাত পড়া অবস্থায় যখন জানতে পারলেন যে তার জুতার তলায় নাপাকি আছে তখন সরিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো সালাত আবার পুনরায় পড়লেন না। এই হলো সংক্ষিপ্ত আজকের এই দর্শ, এটা সকলকে জানা দরকার, বোঝা দরকার, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের উপর আমল করি। এখানে একটা কথা, আমরা যে বর্তমানে মসজিদে জুতা নেই না, মসজিদে জুতা নেওয়া এটা উচিত না, যেহেতু মানুষ এটাকে ঘৃণা মনে করে, খারাপ মনে করে, কিন্তু যদি কোনো জায়গায় এরকম ব্যবস্থা থাকে, হ্যাঁ এরকম মসজিদ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদটা কীরকম ছিল, এরকম তো আর কার্পেট বিছানো ছিল না, এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, ওটা ওইটা আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেলে যদি বৃষ্টি হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারকে মাটি লেগে যেত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি যদি সুযোগ সুবিধা থাকে তাহলে যে কোনো জায়গায় জুতা পরে আপনি সালাত পড়বেন, মানুষকে জানাবেন, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত আছে, কিন্তু মসজিদে নেবেন না, মসজিদে যদি সবাই নেয় তাহলে মসজিদ অপবিত্র হয়ে যাবে, ময়লা হয়ে যাবে ইত্যাদি এইসব কারণে। আল্লাহু আলম ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।